হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দীপাবলি, আমরা বস্টনের একটা মন্দিরে এসেছি। দেখতে এলাম কীরকম হয় বস্টনের মন্দিরগুলো। এর আগে অ্যালবানিতে থাকার সময় ওখানের হিন্দু টেম্পেলে যেতাম রেগুলারলি। বস্টনে আসার পর থেকে আর যাওয়া হয়নি। শ্রী লক্ষ্মী টেম্পেল এটা। চলুন ঘুরে দেখি মন্দিরের ভেতরটা। ম্যাসাচুসেটসে যেহেতু শব্দবাজি অ্যালাউড নয়, তাই জাস্ট এমনি নর্মাল ঠাকুরের পুজো বা সন্ধ্যা আরতি দেখবো আমরা। বাঁদিকে টেম্পেলের অফিস, ওখানে পুজো দেওয়া বা বাড়িতে পুজো করানোর জন্য যোগাযোগ করা হয়। ঢুকেই দেখলাম পুজো হচ্ছে এবং সন্ধ্যা আরতিও হচ্ছে বিভিন্ন ছোট ছোট মন্দিরে। পুজো এবং ঠাকুর সব সমস্ত কিছুই দক্ষিণ ভারতীয় স্টাইলে হয়। এটি মন্দিরের ভেতরের একটা দিক। মন্দিরের ভেতর দেখলে বোঝাই যাবে না এটা আমেরিকা না ইন্ডিয়ার মন্দির, কারণ সবাই মোস্টলি হিন্দু ইন্ডিয়ান, সবাই এসেছে মন্দিরে দীপাবলির দিন, আর দীপাবলি বলেই এত বেশি ভিড়। আমরা ঘুরে দেখলাম একটু মন্দিরের চারপাশটা। ম্যাসাচুসেটসে শব্দবাজি অ্যালাউড নয়, এমনকি একটা তারাবাতিও ধরানো যায় না, তাই মন্দিরের ভেতরেই যা টুকটাক আলোকসজ্জা হয়েছে। এখানে ঠাকুরের প্রসাদ হিসেবে অ্যালমন্ড আর কিছু ছোট তিলের নাড়ু, নারকেল নাড়ু এইসব রাখা আছে। আমার মেয়ে খেতে চাইছিল, তো আমি বললাম যে নে, নিয়ে খা একটা। এটাই মেন মন্দির, এটা লক্ষ্মী টেম্পেলের মেন অংশ। মা লক্ষ্মী আইডল এখানে বসানো আছে। এখানেও সন্ধ্যা আরতি হয়ে গেছে। লক্ষ্মী টেম্পেলের ক্যাফেটেরিয়াতে কিছু স্ন্যাক্স জাতীয় খাবারও পাওয়া যায়, ওখানে বসেও খাওয়া যায়, আবার
খাবার পিক আপ করে বাড়িতে নিয়েও চলে যাওয়া যায়। চলুন দেখে আসি ক্যাফেটেরিয়া, যেখানে বসেও খাওয়া যায়, আবার অর্ডার করা খাবার পিক আপ করেও নিয়ে আসা যায়। ওখানে খাবার সার্ভ করা হচ্ছে, আর এই ব্যাগগুলোতে দেখা যাচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে খাবার পিক আপ করার। দেখুন কিছু মানুষ বসেও খাচ্ছে, আমরা অবশ্য বসে খাইনি, আমরা বাড়ি নিয়ে এলাম খাবার। মন্দির থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 9টা বেজে গিয়েছিল, তারপরে আমরা বাড়ি ফিরলাম 9:30টার দিকে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। থ্যাংক ইউ।